একে একে আমার তিনটা ছেলেকে ওই রাক্ষসীর বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে গিয়ে হারালাম, এভাবে আর কত? আমার এত শক্তিশালী সৈন্যগুলোকে পাঠালাম ওই রাক্ষসীকে হারানোর জন্য, রাক্ষসী সবাইকে মেরে ফেললো, এমনকি আমি নিজেও গেলাম ওই রাক্ষসীকে হারানোর জন্য, কিন্তু ওই রাক্ষসী আমার সামনে কোনোদিনই দেখা দিল না। সে আমাদের বংশ নির্বংশ করার জন্য শুধু যুবক ছেলেদেরকে মারে। আমার আর কত বাচ্চাকে মারলে ওই রাক্ষসী ক্ষান্ত হবে? আমি চাই না আমার আর কোনো সন্তানের মৃত্যুর খবর পেতে। হে বিধাতা, তুমি আমাকে মানসিক শক্তি দাও আর আমাকে এমন এক সন্তান দান করো যে ওই রাক্ষসীকে মেরে তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। রানী দেখো, আমাদের বারান্দায় একটুকরো মেঘ নেমে আসছে। আর ওই মেঘটার ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। চলো তো ওই মেঘটার কাছে গিয়ে দেখি কি ঘটনা। আজ থেকে বাচ্চা তোমাদের, রাক্ষসীকে হারানোর জন্য তোমরা যেমন সন্তান চেয়েছিলে এই মেয়ের মাঝে সে সকল গুণ রয়েছে। তোমরা যদি এই সন্তানকে ঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে বড় করতে পারো তাহলে রাজ্যের কোনো মায়ের কোল আর খালি হবে না। মেয়েটা দেখতে কত সুন্দর আর ফুটফুটে, এই মেয়ে রাক্ষসীকে হারাবে? রাজামশাই দেখুন, আমাদেরকে দেখতে পেয়ে মেয়েটা ওর কান্না থামিয়ে হাসা শুরু করেছে। আর ওর পরনেও কত মূল্যবান পোশাক, দেখে মনে হচ্ছে ও অন্য কোনো রাজ্যের রাজকন্যা। আমরা এই মেয়েটাকে নিজেদের মেয়ের মতোই পালবো, কিন্তু ও কার মেয়ে? তুমি ওকে আমাদের কাছে দিচ্ছ কেন? সময় হলে তোমরা সব জানতে পারবে। ততদিন পর্যন্ত এই বাচ্চাকে তোমরা কিভাবে পেয়েছো কাউকেই জানাবে না, নিজের সন্তানের মতো বড় করবে। এখন তোমাদের বাচ্চাকে কোলে নাও, আমি আসি। আকাশ থেকে এক টুকরো মেঘ নেমে তোকে আমার এই শূন্য কোলে দিয়ে গেল, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম মেঘা। মেঘা আস্তে আস্তে রাজা রানীর ভালোবাসায় বড় হয়ে উঠতে লাগলো। ছোটবেলা থেকে সে খেলাধুলা অস্ত্র চালনা সবকিছুতে পারদর্শী হয়ে উঠল। মেঘা, সারাটা দিন এসব নিয়ে ব্যস্ত থাকিস, নিজেকে একটুও সময় দিস না, শরীরের কোনো যত্ন নিস না, এভাবে থাকলে চলবি? ওসব করে আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই। আমাকে দ্রুত একজন শক্তিশালী যোদ্ধা হতে হবে আর ওই রাক্ষসীকে মেরে আমার ভাইদের হত্যার প্রতিশোধ নিতে হবে। ওসব আলাপ পরে, আমি চাই না সারাদিন প্রতিশোধের নেশায় বুদ হয়ে তুইও তোর বড় দুই ভাইয়ের মতো জীবনে এসব আনন্দ ত্যাগ কর। এই নে এই জামাটা পর, একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমার সাথে চল। না মা, এমন জামা পরে লড়াই করা যায় না, তাছাড়াও আমার আরেকটু প্রশিক্ষণ করতে হবে। ওসব তুই পরেও করতে পারবি, এখন চল আমার সাথে, নয়তো আমি খুব রাগ করব। আর শোন, আমরা কিন্তু তোর ছোটবেলার বন্ধু সুলেমানের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। আচ্ছা মা, জামাটা দাও, আমি তৈরি হয়ে আসছি। তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে, তো ওর জন্য কোনো রাজপুত্রকে ঠিক করলে? মা তোমরা গল্প করো, আমি দেখে আসি সুলেমান কোথায়। আমি জানতাম আপনি আসবেন, তাই আপনার জন্য প্রাসাদের ছাদে অপেক্ষা করছিলাম। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, তুমি কি আমার সাথে শুধু দেখা করার জন্যই অপেক্ষা করছিলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমি আপনাকে চিনি, আমি আপনার সাথে কোনো কারণ ছাড়া দেখা করতে চাইলেও আপনি আমার সাথে শুধু শুধু দেখা করতে আসেননি। এই নিন আপনার তরবারি, এতদিন আপনাকে হারানোর জন্য আমি হার ভাঙা পরিশ্রম করেছি, আজ আপনাকে হারিয়েই ছাড়ব। দুজনের মাঝে তরবারি দিয়ে লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের এক পর্যায়ে রাজকন্যা মেঘা পেছাতে গিয়ে হঠাৎ করে পা পিছলে ছাদ থেকে পড়ে গেল। রাজকন্যা মেঘা, এ কি হলো আপনার, এখন আমি কি করব? এই দেখো সুলেমান, আমি ঠিক আছি।
আশ্চর্য, আমি চোখে ভুল দেখছি না তো? আপনি বাতাসে ভেসে আছেন কিভাবে? আমি নিজেও বুঝতে পারছি না, আগে তো কখনো এমন হয়নি। কোন মানুষের পক্ষে কিভাবে শূন্যে ভেসে থাকা সম্ভব? আপনি একটু চেষ্টা করে দেখুন এদিকে আসতে পারেন কিনা, তারপর আমার হাত ধরে ছাদে নেমে আসুন। অবশেষে ঠিক মতো উঠে আসতে পারলাম। আমি তো ভেবেছিলাম আজ আর আমার রক্ষিণী। আমি দুঃখিত রাজকন্যা, আজ যদি আমি আপনাকে এখানে লড়াই করার জন্য আহ্বান না করতাম তাহলে আপনি এই দুর্ঘটনার শিকার হতেন না। আমি তো নিজের অসাবধানতার জন্যই পড়ে গিয়েছিলাম, এতে তোমার কোনো দোষ নেই। আর আজ এই দুর্ঘটনা না ঘটলেও জানতেই পারতাম না আমার এমন ক্ষমতা আছে। তোমাকে আমার ধন্যবাদ জানানো উচিত। মেঘা, সোলেমানের সাথে কথা বলা শেষ হয়েছে? তোর বাবা লোক পাঠিয়েছে আমাদেরকে রাজমহলে ফেরত যাওয়ার জন্য। রাজমহলে নাকি জরুরি এক কাজের তলব এসেছি। ঠিক আছে মা, চলো। সোলেমান, সময় পেলে তুমি আমাদের রাজমহলে বেড়াতে এসো, আমি আজ আসি। জি রাজকুমারী মেঘা, আপনি সাবধানে থাকবেন। কি হয়েছে রাজা মশাই, আপনি এভাবে আমাদের কি লোক দিয়ে ডেকে আনলেন কেন? আমার সাথে বারান্দায় চলো। আরে, এই তো দেখছি সেই মেঘটা যে আজ থেকে 16 বছর আগে মেঘাকে নিয়ে আমাদের কাছে এসেছিল। কিন্তু মেঘের উপর দাঁড়িয়ে থাকা ওই মহিলাটা কে? মানে তুমি এসব কি বলছো মা? রানী সাহেবা যা বলছেন একদম ঠিক বলছেন। ওনারা তোমার আসল মা বাবা নন, তোমার মা ছিল আমার মেয়ে আর আমার মতোই একজন পরি, আর তোমার বাবা ছিল একজন সাধারণ মানুষ। ছিল বলতে ওরা এখন কোথায়? ওদের দুজনকেই রাক্ষসী মেরে ফেলেছি, এরপর আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করে পরি রাখছি, মানে মেঘেদের দেশে ফিরে আসি। তুমি মেঘেদের দেশের রাজকন্যা, কিন্তু একদিন এক সাধু বাবা আমাকে ডাক দিয়ে বলেন তোমাকে নিয়ে তার সাথে দেখা করতে। কিন্তু কেন? তিনি বলেন পরিয়ার মানুষ দুজনের রক্ত যার শরীরে আছে একমাত্র সেই পারবে রাক্ষসীকে হারাতে। তাই নিয়ে কথা জেনে ফেলেছিল বলে তুমি জন্ম নেওয়ার আগে তোমার মা বাবাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ও জানতো না যে তোমার জন্ম আগে হয়ে গেছে এবং তুমি এখনো বেঁচে আছো, আর তুমি মেয়ে বলে ও তোমাকে এতদিন সন্দেহ করেনি। এতদিন পর আপনি কি মনে করে আমাদের সাথে দেখা করতে এলেন? মেঘার সাথে রাক্ষসীর লড়াইয়ের সময় ঘনিয়ে এসেছে, বেশি দেরি নেই। এতদিনও আপনাদের সাথে থেকে মানুষের সব লড়াইয়ের প্রশিক্ষণ নিয়েছি, এখনো 2 মাস পরিদের সাথে থেকে পরিদের লড়াইয়ের প্রশিক্ষণ করবে। তার মানে আমাদের মেঘা আজীবনের জন্য আমাদের থেকে দূরে চলে যাবে? ও আমার নিজের সন্তান না হতে পারে, কিন্তু আমি তো ওকে নিজ সন্তানের মতোই পেলে বড় করেছি। চিন্তা করো না মা, সত্যিটা জানার পর আমি এখনো তোমাদেরকে আমার মা বাবা ভাবি। আমি কথা দিচ্ছি ওই রাক্ষসীকে মেরে আমার মা বাবা আর ভাইদের হত্যার প্রতিশোধ নেব, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসব। আচ্ছা মা, তুই ভালো থাকিস, বিজয়ী হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসিস, সেই প্রত্যাশাই রইল। চলো মেঘা, আমার সাথে মেঘেদের দেশে। আমি নিজ হাতে তোমাকে প্রশিক্ষণ দেব কিভাবে রাক্ষসীর সাথে লড়াই করতে হবে আর কিভাবে তুমি মানুষ পরীর লড়াইয়ের কৌশল মিলিয়ে ওই রাক্ষসীকে হারাবে। মেঘা পরীর কাছে প্রশিক্ষণ নিয়ে তার দক্ষতা আরো বৃদ্ধি করতে থাকলো। তার প্রশিক্ষণ শেষ করার কয়েকদিন আগেই এক দুঃসংবাদ এলো। রাজকন্যা, আপনার বন্ধু সুলেমান নাকি একাই রাক্ষসীর সাথে লড়াই করতে গিয়েছিল, এখন ওই রাক্ষসী তাকে বন্দি করে রেখেছে। কি বলছো তুমি এসব? আমি এখনই যাচ্ছি ওই রাক্ষসীর হাত থেকে সুলেমানকে উদ্ধার করতে। কিন্তু তোমার প্রশিক্ষণ তো এখনো শেষ হয়নি, তুমি কিভাবে ওই রাক্ষসীকে হারাবে? আমার মাথায় আপনাদের হাত থাকলে আমি সব করতে পারবো। আমি চাই না ওই রাক্ষসীর কাছে আমার কাছের আরো একজনের জীবন যাক, আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে যাও, আর এই নাও আমার তলোয়ার,
এটা তোমাকে রাক্ষসের সাথে মোকাবেলা করতে সাহায্য করবে। ধন্যবাদ মেঘ, আমাকে নিয়ে চলো ওই রাক্ষসীর আস্তানায়। নতুন আর একটা অল্প বয়সী মানুষের গন্ধ পাচ্ছি, যাক ভালোই হলো, কালকে আর আমার শিকার করার জন্য বাইরে যেতে হবে না। আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি মেঘা, তুমি ওই রাক্ষসীকে হারিয়ে বিজয়ী হয়ে ফিরে এসো। এই তো দেখছি ছোট একটা মেয়ে, আগে তো আমার আস্তানায় কোনো মেয়েকে আসতে দেখিনি। পথ ভুললে এখানে চলে এসেছে নাকি আজ যাকে ধরেছি তাকে খুঁজতে এসেছি? রাক্ষসী তুমি কোথায়? আজ তোমার এই পৃথিবীতে শেষ দিন, তোমার সব অপকর্মের শাস্তি তুমি পাবে, আমি নিজ হাতে তোমাকে হত্যা করব আজ। হা 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 হা, এই ছোট মেয়ে নাকি আমাকে মারবে? কত বড় বড় যোদ্ধা আমার কাছে এসে নিজের জীবন হারালো, আর তুই আমাকে মারবি? দেখি তোর কেমন শক্তি। রাক্ষসীটা আমাকে আক্রমণ করতে ছুটে আসছে, ওর বড় বড় হাত দিয়ে জোরে আঘাত করে আমাকে ফেলে দিতে চাইছে। আমি এক কাজ করি, ওর হাতের উপর দিয়েই ওর শরীরে উঠে পড়ি। এই মেয়ে কোথায় গেলি তুই? আমার ঘরে কিভাবে উঠলি? এবার আমার তরবারিতে দিয়ে ওর গলা কাটবো। এত সহজে আমাকে মারতে পারবে ভেবেছিস? এই নে। এ কি, আমি মেয়েটাকে এত জোরে আমার পিঠের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম, তবুও মেয়েটা মাটিতে পড়ল না, কোথায় গেল? এই তো আমি এখানে। তুই মানুষ হয়ে আকাশে ভেসে আছিস কিভাবে? আকাশে ভেসে থাকা ছাড়াও আমি আরো অনেক কিছু করতে পারি, এই দেখো। মেয়েটার দুই হাত থেকে এত আলো বের হচ্ছে কিভাবে? আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমার পায়ে কি আঘাত করলো? এবার আর তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। এত সহজেই না, তোর পায়ের শব্দ শুনে বুঝে ফেলেছি তুই কোথায়। এই তো তোকে ধরেছি, এক খামচা দিয়ে তোর হাতের রক্ত বের করে নিব এবার। মা! লাভ নেই তোর মাকে ডেকে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। না, আমি এত সহজে হার মানবো না, আমার জন্মই হয়েছে তোমাকে হারানোর জন্য, আমি আজ সে লক্ষ্য পূরণ করব। তোর রক্ত মাখা তরবারি দিয়ে আমার শরীরে সামান্য একটা আঘাত করার পর আমার শরীর এমন বরফের মতো গলে যাচ্ছে কেন? কি আছে তোর রক্তে? আমার শরীরে পরী আর মানুষ দুজনেরই রক্ত মিশে আছে। আজ থেকে 16 বছর আগে যে পরী আর তার মানুষ স্বামীকে মেরেছিলে তুমি, আমি তাদেরই সন্তান। না, এই হতে পারে না। রাজকন্যা আপনি এখানে? আপনাকে যেন এই ভয়ানক রাক্ষসীর সাথে লড়াই না করতে হয় তাই আমি নিজেই রাক্ষসীকে হারাতে এসেছিলাম। আপনার হাতে রক্ত কিসের? আমাকে বাঁচানোর জন্য তুমি নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলে। আমার হাত সামান্য কেটে গেছে, কিন্তু অবশেষে রাক্ষসী মৃত্যুবরণ করেছে, আমরা বিজয়ী হয়েছি, তুমি চলো আমার সাথে। মেঘা সোলেমানকে নিয়ে মেঘের উপর চড়ে পরীদের রাজ্যে চলে গেল। তার বিজয়ের কথা পুরো রাজ্যে ছড়িয়ে যাওয়ার পর রাজা রানীও সেখানে গেলেন মেঘেদের রাজকন্যাকে তাদের কাছে ফিরিয়ে আনতে।